আজকে সারা পশ্চিম বাংলায় আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ নির্দেশে যে হারে নৃশংস হয়ে হত্যা করা হয়েছে আমাদের পশ্চিমবাংলার বসিরহাট লোকসভায় আমাদের চারজন কর্মীকে নৃশংস হত্যা করেছেন প্রদীপ মণ্ডল এবং তার আরও তিনজন সঙ্গীকে, এখনও চারজন সঙ্গী খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য আমরা ডিসিশন নিয়েছি সারা পশ্চিমবাংলায় এই আজকে কালা দিবস পালন করা হবে এবং কালা দিবস পালন করা হচ্ছে যেখানে ব্লক করা রোড ব্লক করা হচ্ছে। পশ্চিমবাংলার গণতন্ত্র নেই এটা পরিষ্কার দিদিকে আমরা জানাতে চাইছি। যখন উনি ডেড বডি নিয়ে এঁকেছিলেন, এর আগে ওনার রাজত্ব যখন ছিল না তখন মিছিল কোনো বন্ধ করেননি। আজকে আমরা যখন ডেড বডি আনতে গেলাম তখন উনি বললেন ডেড বডি নিয়ে যাওয়া চলবে না, কিন্তু বিজেপি এমনই একটা পার্টি সুশৃঙ্খল, আমরা ডেড বডির রাজনীতি করলাম না, কিন্তু উনি ডেড বডির রাজনীতি করেছিলেন। আর একজন মোটা মতন কেউ আছে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে, উনি বলেন গণতন্ত্র আমরা বুঝি না। উনি গণতন্ত্র কি বোঝেন? উনি গণতন্ত্র কিছুই জানেন না, উনি চোখে দেখতে পাচ্ছেন না। পরিষ্কার বলেন যে উনি গণতন্ত্র পশ্চিমবাংলায় শেখাচ্ছেন বিজেপির লোককে, বিজেপির লোকরা ভালো করে জানেন যে কোথায় কি হয় না হয়, গণতন্ত্র পশ্চিমবাংলায় নেই, এর জন্য আমরা লড়াই করছি, আমরা গণতন্ত্র ফেরাবো। বন্দে মাতরম ভারত।